হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এর আগে আমরা প্রিপজিশন থেকে কিছু গুরুত্বপূর্ণ ফিক্সড প্রিপজিশন আলোচনা করেছি, যেগুলো তোমরা যদি অবশ্যই দেখে থাকো তাহলে এই ভিডিওতে অনেকটাই বুঝতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন দেখো, আই ওয়াজ নট প্লিজড ড্যাশ হার, প্লিজডের পর সাধারণত কী বসে? প্লিজডের পর একটা ফিক্সড প্রিপজিশন আসে, প্লিজডের পর সবসময় মনে রাখতে হবে আমাদের উইথ বসে। আই ওয়াজ নট প্লিজড উইথ হার, কোনো ব্যক্তির ক্ষেত্রে শান্ত উইথ আসে, তো অ্যান্সার হবে এখানে উইথ। আর একটা কথা, তোমরা যারা ডিফেন্স লাইনে তাছাড়া WBCS SSC প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এর জন্য যে যাবতীয় ইংলিশ ভিডিও আপলোড করা হয় সেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। সো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো। পরের প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন, ক্যাটস আর অ্যাপ্রেট ডগস, এখানে অ্যাপ্রেট একটা ভার্ব, যার পরে একটা ফিক্সড প্রিপজিশন আছে, সেটা হচ্ছে অফ। ক্যাটস আর অ্যাপ্রেট অফ ডগস হয়। নেক্সট হচ্ছে লুক ড্যাশ দিস নিউ বুক, লুকের পর সাধারণত অনেক ভেজাল ভার্বের ভেজাল ভার্ব বসে, যেমন লুকের পর আসে, আফটার বসে, লুক ইনটু আসে, তারপরে অ্যাড আসে, তো এখানে কী হবে, লুকের পর আসবে অ্যাড, লুক অ্যাড, লুক অ্যাড মানে দেখা, অ্যাড দিস নিউ বুক। নেক্সট হবে কোশ্চেন নম্বর ফোর, উই আর প্রাউড ড্যাশ আওয়ার কান্ট্রি, তো প্রাউড আমরা জানি গর্বিত, কিন্তু যখন দেশের ক্ষেত্রে বা কোনো কিছুর জন্য গর্ববোধ করা হয় তার জন্য সাধারণত একটা প্রিপজিশন আছে, ফিক্সড প্রিপজিশন, সেটা হচ্ছে অফ। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হি ফিলস অ্যাসেম্ট ড্যাশ হিজ লো মার্কস, এখানে অ্যাসেম্টের পর কী প্রিপজিশন আছে, অ্যাসেন্টের পর সাধারণত আমাদের অফ প্রিপজিশন আছে, এটা ফিক্সড প্রিপজিশন, হি ফিলস অ্যাসেন্ট অফ হিজ লো মার্কস। নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর সিক্স, উই অ্যারাইভ ড্যাস দি স্টেশন লেট, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যারাইভের পর দুটি প্রিপজিশনই বসে, অ্যাটও বসে, ইনও বসে, তো ইন কখন বসে, ইন বসে যখন কোনো বড় শহর বা দেশের নামের আগে, উই রাইট ইন ইংল্যান্ড, ইন ইন্ডিয়া, এরকম হতে পারে, অর্থাৎ এখানে কান্ট্রি হবে ইনের পর, আর অ্যাট হবে সাধারণত কোনো ছোট জায়গা, যেমন অ্যাট দি স্টেশন, এক্ষেত্রে অ্যাট হবে, উই রাইট অ্যাট দি স্টেশন লেট। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর সেভেন, সি ইজ ভেরি ডিফারেন্ট ড্যাশ হার সিস্টার, আর একটা ভার্ব হয় ইনডিফারেন্ট, তো এখানে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট ফর্ম হয়, সি ইজ ডিফারেন্ট ফর্ম হার সিস্টার, আর ইনডিফারেন্টের পর সবসময় মনে রাখবে ইন বসে, ইনডিফারেন্টের সাথে ইন প্রিপজিশন আছে, তো এখানে আমাদের ডিফারেন্ট আছে, তো ফর্ম হবে অ্যান্সার, সি ইজ ভেরি ডিফারেন্ট ফর্ম হার সিস্টার। নেক্সট দেখো, আর ইউ স্যাটিসফাইড ড্যাশ ইয়োর বাইসাইকেল, তো স্যাটিসফাইডের সাথে যে প্রিপজিশনটা আছে সেটা হচ্ছে ফর্ম উইথ হবে, উইথ ইয়োর বাইসাইকেল, আর ইউ স্যাটিসফাইড উইথ ইয়োর বাইসাইকেল, তো ফিক্সড প্রিপজিশন উইথ আসবে অ্যান্সার। নেক্সট হবে কোশ্চেন নম্বর নাইন, আই এম নট অ্যাকস্টামড ড্যাশ লাইফ ইন এ হোটেল, আই এম নট অ্যাকস্টামড ড্যাশ লাইফ ইন এ হোটেল, তো কী হবে অ্যান্সার, অ্যাকস্টামের পর সাধারণত আমরা জানি সঠিক অ্যান্সার হবে আই এম নট অ্যাকস্টম টু লাইফ ইন এ হোটেল, অ্যাকস্টমের পর শান্ত টু বসে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মেনি পিপুল কমপ্লেন ড্যাশ দেয়ার লো ওয়েজেস, তো লো ওয়েজেসের সাথে বলছে অনেক মানুষ তাদের কম বেতনের জন্য কমপ্লেন করে, তো এখানে কমপ্লেনের পর যে ফিক্সড প্রিপজিশন আসবে সেটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট অর্থাৎ তাদের কম বেতন সম্পর্কে তারা কমপ্লেন করে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এই ভিডিওগুলো শান্ত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের
বিভিন্ন কম প্রশ্ন থেকে নেওয়া হয়েছে আর এই ধরনের প্রশ্ন সাধারণত পিএসসি ডাব্লিউবিসিএস নেভি এয়ারফোর্স ও অন্যান্য আর্মি নেভি যে সমস্ত পুলিশ লাইন বা ডিফেন্স লাইনে প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি তোমরা হুবহু এই ধরনের প্রশ্নই পাবে সুতরাং ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করতে থাকো এবং সঙ্গে থাকো